मोबाइल কথা বলবো এই আলমারি নিয়ে আলমারি হলো 6 ফিট বাই 7 ফিট সম্পূর্ণ চিটাংশগুলো উপরে এই আলমারি তৈরি করা হয়েছে এটা হলো উপরে ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস ওয়াইডি করা হয়েছে একবারে গর্জিয়াস ডিজাইনের আলমারিটি বলা যায় গর্জিয়াস ডিজাইন একটা আলমারি এর নিচে ভিক্টোরিয়া পায় দেওয়া হয়েছে সাইডে ভিক্টোরিয়া কাটিং এর পিলারটি দেওয়া হয়েছে আপনি দেখলে লক্ষ্য করে দেখতে পারেন এই পাল্লা ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস ভাবে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কারুকাজ দিয়ে ঘেরা পুরোটাই কাটের উপরে খোদাই করে নকশাটি করা হয়েছে তার উপরে এথেনাস কালার এড করে কত সুন্দরভাবে নকশাগুলো ফুটিয়ে তোলা হয়েছে তাহলে এই আলমারিটি ফুল ডিজাইন আমি কাছ থেকে দেখা দিচ্ছি আপনি দর্শক সহকারে পুরো ভিডিওটি দেখুন আলমারির উপরে কার্নিশগুলো দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াসভাবে ডিজাইন করা হয়েছে এই সেটের নকশাটি দেখতে পাচ্ছেন এই সেট এবং এই সেট পুরোটাই খোদাই করে গর্জিয়াসভাবে ডিজাইন করা হয়েছে गोलाप दिए भरा है तार जन्य एटा नामकरण होयेछे रानी गोलाप आलमारी ए सेट एवं ए सेटो पुराटा खोदाई करे नक्शाटी करा होयेछे सामने पाल्लार डिजाइनटी देखा दिच्छी एटा पुरोटा पाल्ला उपर थेके निच पर्यन्त पुराटा खोदाई करे नक्शाटी करा होयेछे एटा नीचे देवा होयेछे भिक्टोरिया पायाटी देवा होयेछे आपनि पायागुलो देखते पाच्छेन भिक्टोरिया पाया देवा होयेछे সাইডের পিলারটি দেওয়া হয়েছে ভিক্টোরিয়া পিলার দেওয়া হয়েছে এই ভিক্টোরিয়া কাটিং করে ভিক্টোরিয়া পিলারটি দেওয়া হয়েছে আলমার নকশার ফিনিশিং দিয়ে দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে নকশাগুলো করা হয়েছে আপনি আমাদের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা লেকার বানিশ করা হয়েছে আমাদের বানিশের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কি কোয়ালিটির বানিশটি করা হয়েছে এতক্ষণ আমরা বাইরে সেটটি দেখাইলাম এখন ভিতর সেটগুলো দেখাই দিচ্ছি ভিতরে উপরে রয়েছে তিনটি সেলফ রয়েছে তার নিচে রয়েছে একটি ডয়ার তার নিচে একটি ডয়ার রয়েছে তার নিচে একটি সিন্দুক দেওয়া হয়েছে তারপরে এই পাশে দেওয়া হয়েছে একটি উপরে কোট হ্যাঙ্গার তার নিচে একটি ডয়ার দেওয়া হয়েছে তার নিচে একটি শাড়ি হ্যাঙ্গার দেওয়া হয়েছে এগুলো আপনাদের মন মতন কাস্টমাইজ করে নিতে পারেন এটি কাস্টমারে এইভাবে কাস্টমাইজ করে নিয়েছে এদিকে রয়েছে তিনটি সেলফ এক দুই তিনটি সেলফ রয়েছে তার নিচে রয়েছে ডয়ার তার নিচে রয়েছে স্পেসিফিক জায়গা আমাদের কারের থিকনেসটি দেখতে পাচ্ছেন পুরো এক ইঞ্চি পাকা কারের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে পাল্লার কারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি কোয়ালিটির কাঠ ব্যবহার করা হয়েছে আলমারিতে কোয়ালিটি কাঠ দিয়ে এটি তৈরি করেছে আপনি কাঠ দেখলে বুঝতে পারবেন যারা সিনিয়র পার্সন আছেন তারা আমাদের কাঠটি দেখলে বুঝতে পারবেন একবার সারি কাঠ দিয়ে আলমারিটি তৈরি করা হয়েছে এই ছিল কথা এই চমৎকার আলমারি দেখতে পারেন এই আলমারির প্রাইস হলো মাত্র 1,10,000 টাকা 1,10,000 টাকা হলে গর্জিয়াস ডিজাইনের রানী গোলাপ এই আলমারিটি নিতে পারেন দীর্ঘদিন সাগর ভাই আমাদের ভিডিওটি দেখে ফাইনালি এটি অর্ডার করেছে তারপরে এটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এগুলো ডেলিভারি দিব তার আগে আপনাদের কাছে এগুলো শেয়ার করতেছি আপনারা এগুলো ভালো লাগলে আপনারা স্ক্রিনশট মেরে আমাদের ভিডিও স্ক্রিনে ইমো নাম্বার রয়েছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ চলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম